সত্য কথা বলতে আমি নার্ভাস ছিলাম। আকাশে যদি যখন চাঁদ উঠবে তখন সেটা সবাই দেখবে। আমি আস্তে আস্তে কচ্ছপের গতিতে আগাবো। আমার বাবা মা যেই নাম দিয়েছে ভাই সেটা হচ্ছে তন্ময় ঘোষ। আমার নামের এটা রাখি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর এটা নিয়ে যাই। সবাই মনে করে আমি ক্রিশ্চিয়ান, আবার অনেকে দেখে মনে করে যে আমি মুসলিম, কিন্তু আমি আসলে হিন্দু। আজব কারখানা, সেখানে আসলে আপনাকে আমরা বড় পর্দায় পাচ্ছি, একটু যদি আপনার চরিত্রটা নিয়ে জানতে চাই। আচ্ছা, এখন পর্যন্ত হয়তো মানে মোটামুটি সবাই জানে যে পরমব্রত, পরমদা একটা বিগ সুপারস্টার, ওইখানের একটা ধরেন যে মিউজিক ইন্ডাস্ট্রির একটা বিগ সেলিব্রিটি বা সুপারস্টার। তো অনেক সময় আমরা একটা প্রবাদ আছে না যে বাঁশের চেয়ে কঞ্চি সামথিং একটা আছে না, কঞ্চি শক্ত বেশি। তো ওই ওই রকমই একটা ক্যারেক্টার এই সুপারস্টার রাজীবের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে, যে কিনা ওকে রাজীবের চেয়ে বড় সুপারস্টার মনে করে। তো ওই আঙ্গিকের একটা চরিত্র, মানে যেটা আমি করিনি, এর আগে করিনি, ওই আঙ্গিকের একটা চরিত্র। এখন আমি মানুষ হিসেবে অনেক বিনয়ী, আমি আমি মানে আমার মনে হয় আমি বিনয়ী। তো একটা অপোজিট ক্যারেক্টার করা এটা একটা চ্যালেঞ্জ হিসেবে আমি নিয়েছিলাম। তো আমার কাছে মনে হয় আমি যতটুকু সম্ভব, মানে এখন পর্যন্ত ফিডব্যাক সবাই মোটামুটি ভালোই বলছে, তো ভালোই হয়তো বা করেছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা তো জানি যে আসলে আপনি ব্যক্তি মানুষ হিসেবে কেমন, কিন্তু এই যে বললেন যে একদম বিপরীত একটা চরিত্রে আপনি পর্দায় আসছেন, তো আসলে কি আপনার কাছে মনে হয়েছে যে যে ক্যারেক্টারটা আপনি প্লে করছেন সেটা আপনার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে? না, কঠিন তো প্রথম যখন আমি যখন ব্রিথিংটা শুনি, প্রথম যখন শুনি তখন আমার কাছে মনে হচ্ছিল হ্যাঁ মানে ইট কুড বি ডিফিকাল্ট, বাট এখন যেহেতু পারফর্মার, প্রফেশনালি পারফর্মার, সো এটা তো ওভারকাম করতে হবে। আর চ্যালেঞ্জ নেওয়াটাই তো একজন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তো, প্রত্যেকটা মানে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের চ্যালেঞ্জ নিয়েই থাকি। তো আমার কাছে এটা চ্যালেঞ্জ নেওয়াটা আমার কাছে মানে খুবই স্বাভাবিক ব্যাপার। তো চ্যালেঞ্জ উতরে গেছি সেটাও আমার কাছে মনে হয় স্বাভাবিক ব্যাপার। লেটস সি অডিয়েন্স কি ফিডব্যাক দেয়। পরমব্রতের সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ, এই জায়গায় একটা ব্যাপার ছিল, যখন আমি শুনলাম যে স্ক্রিন কার সাথে শেয়ার করতে হবে, পরমব্রতের সাথে, মানে পরমব্রত যেখানে তার সাথে ওই পাপ্পু যে ক্যারেক্টারটা থাকবেই, তো তখন না আমার একটু একটু আমার নার্ভাস, সত্য কথা বলতে আমি নার্ভাস ছিলাম বিকজ অফ ছোটবেলা থেকে আমি ওনার কাজ দেখে আসছি, মানে ওনার ফ্যানও আমি। তো এই মানুষটার সাথে মানে কিভাবে কোপ আপ করব, মানে সত্য কথা বলতে ইজ এ ভেরি মানে ভেরি গুড অ্যাক্টর প্লাস একটা একজন মানে সুপারস্টার, ইন্টারন্যাশনালি আমি বলবো যে একটা সুপারস্টার। তো উনি আসলে কিভাবে নেবেন, কিন্তু যখন আমরা প্রথম দিন শুটে গেলাম, মানে শুটের আগে আমার সাথে কথা হয়েছে, আইস ব্রেকিং যতটুকু হওয়ার হয়েছে, যখন আমরা শুটে গেলাম মানে শুটের লোকেশনে পৌঁছালাম, এর আগের দিন রাত্রে পরমদা সবাইকে ডাকলো, আমি, দোয়েলাপু, অর্পণ ভাই সবাইকে ডাকলো, দেখে বললো যে আচ্ছা তোমরা সবাই একে একে করে বলো যে আমার যে চরিত্রটাকে তোমরা কিভাবে দেখতেছো। তো আমরা সবাই বললাম, তারপর উনি আবার উনি বললো যে আমি তোমাদের চরিত্রটাকে এইভাবে দেখছি। উনি একটা ছোট্ট এক থেকে দেড় ঘন্টার আমার মনে হয় একটা গ্রুমিং সেশন আমরা করেছি। এরপর থেকে ভেরি ফ্রেন্ডলি, মানে একজন মানুষ যে এত ফ্রেন্ডলি হতে পারে, একজন সুপারস্টার যেরকম ফ্রেন্ডলি হতে পারে, আমি ওনার সাথে মানে দেখা না হলে আমি জানতাম না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা তো সবসময় অভিনয় শিল্পীদের পারফর্ম দেখি পর্দায়, কিন্তু এই যে যখন আপনারা কাজ করতে যান, একসঙ্গে অনেক সময় কাটান, আপনারা তো সেই অভিনেতার বাইরে ব্যক্তি মানুষটাকেও আপনারা জানার সুযোগ পান, তো একটু যদি জানতে চাই যে ব্যক্তি হিসেবে আসলে তিনি কেমন? ব্যক্তি হিসেবে মানে যতটুকু আমরা জেনেছি বা যতটুকু আমরা সবাই তো একসাথেই আড্ডা দিয়েছি, একসাথেই অনেকটা সময়, ব্যক্তি মানুষই উনি চমৎকার। কারণ আমার কাছে মনে হয়, মানে আমি বিশ্বাস করি একজন চমৎকার ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব বোধ মানুষ ছাড়া একজন শিল্পী হতে পারে না। আপনাকে আমরা একটু বড় পর্দায় কেন কম পাই? আচ্ছা, এখন হয়তো বা কম, আমার মনে হয় যে এই বছরের শেষ দিকে ব্যাক টু ব্যাক অনেকবার দেখা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে আমরা যেটা দেখি যে অনেকেই আছে, অনেক শিল্পী কাজ করছে বা কাজ না করে অনেকে আলোচনায় থাকছে, সেই জায়গা থেকে আপনি ছোট পর্দায় যেভাবে কাজ করে যাচ্ছেন, ওটিটিতে কাজ করছেন, বড় পর্দায়ও কাজ করছেন, সেইভাবে আসলে আপনাকে আলোচনায়ও পাই না আমরা, সেটার আসলে কারণ কি? আপনি কি কোনো কিছু মেনটেন করেন? মেনটেন না, আমি একটা কথা বিশ্বাস করি, সেটা বিশ্বাস করি বলতে ছোটবেলায় মা কখন হয়তো বলছিল, আমার মাথার মধ্যে সেই জিনিসটা গেঁথে গেছে যে আকাশে যদি যখন চাঁদ উঠবে তখন সেটা সবাই দেখবে। তো আমি এটা নিয়ে বলবো যে এখনকার অনেক মানুষজনকে দেখি কাজ কম, প্রচারণা বেশি, ভালো,
এটা এটাও ভালো, প্রচার এই প্রসার এটাও ভালো। আবার অনেককে দেখি যারা হচ্ছে দীর্ঘ একটা জার্নি শেষ করে এসে যখন ধরেন যে একটা বিল্ডিং বাড়িতে কি একটা সিমেন্টের তো ভালো গাঁথনি হয়, এই গাঁথনিটা নিয়ে এসে যখন দাঁড়াইলো তোরা ওরা আউটস্ট্যান্ড করে গেল। তো আমি হয়তো বা ওই পথেই হাঁটছি, হয়তো বা না আমি ওই পথেই হাঁটছি, আমি আস্তে আস্তে কচ্ছপের গতিতে আগাবো। হ্যাঁ সরি, দিন শেষে যেন অনেক দিন দীর্ঘ সময় যাবত অডিয়েন্সকে ভালো কিছু দিতে পারি। আর ওই দিকে আরেকটা কথা আছে, আমি কোয়ান্টিটি হিসাব করি না, ট্রাস্ট মি, কোয়ান্টিটি হিসাব করি না, আমি কোয়ালিটিটাকে ধরে রাখতে চাই। এবার একটু আমি আপনার ব্যক্তিগত জীবনের একটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে আপনার নাম। আপনার নাম নিয়ে অনেকের অনেক কনফিউশন, অনেকেই অনেকভাবে আসলে আপনাকে মনে রাখার চেষ্টা করে, বা একজন কিংবদন্তির সঙ্গেও আপনার নামের যেহেতু মিল, সো এই এই নামের পেছনের কাহিনিটা একটু জানতে চাই। আগে থেকে আপনার নামটা এরকম নাকি আসলে পরবর্তীতে নামটা হয়েছে? নাইস, খুব সুন্দর একটা কোশ্চেন, কারণ এটা এটা আমার ভাঙানো দরকার। এটা ক্রিশ্চিয়ানো তন্ময় আমার স্ক্রিন নেম, আর আমার আমার নাম বলতে হচ্ছে আমার বাবা মা যেই নাম দিয়েছে ভাই সেটা হচ্ছে তন্ময় ঘোষ। স্ক্রিন নেমটা এমন কীভাবে হলো, বিকজ অফ ছোটোবেলা থেকেই আমি ফুটবল প্রেমী, তো যখন কি না বিভিন্ন সোশ্যাল হিসেবে মিডিয়াজ আসলো, সোশ্যাল মাধ্যম আসলো, তখনই আমার কাছে মনে হতো, তখন বাচ্চা ছিলাম টু বি ফ্র্যাঙ্ক উইথ, তখন ছোটো ছিলাম, তখন মনে হতো ওকে ভাই আমার নামের এইটা রাখি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর এটা নিয়ে যাই। তো তখন থেকেই আমার নামটা ক্রিশ্চিয়ানো তন্ময় নামে আমি বিভিন্ন গণমাধ্যমের মধ্যে আমি সেটা অ্যাকাউন্ট করেছি। তো পরবর্তীতে সেটা কীভাবে আমার স্ক্রিন নেম হয়ে গেল এবং আমার কাছে এই নামটা খুবই ভালো লাগে। তো এই নাম নিয়ে আপনাকে কখনো কোনো বিড়ম্বনায় পড়তে হয় না? না, সবাই মনে করে আমি খ্রিস্টান, আবার অনেকে দেখে মনে করে যে আমি মুসলিম, কিন্তু আমি আসলে হিন্দু। তো আমি আসলে নামের মধ্যে বা জাতের মধ্যে কোনো একটাতেই কিছু বিশ্বাস করি না। আমি মানে মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা, মনুষ্যত্ব বোধ, এটা কিন্তু বিশ্বাস করি। তো এটা আমার খুব ভালো লাগে যে এক একজন এক একটা ভাবুক, যে যার খুশি ভাবতে হোক আমি মানুষ, আমিও আরেকজনকে বিবেচনা করবো মানুষ হিসাবে। যেহেতু আজব কারখানা মুক্তি পেয়েছে, আমরা আশা করবো যে আসলে প্রেক্ষাগৃহে দর্শক আসবে এবং কি আপনার যে চরিত্রটা আছে সেটা আসলে দর্শক হৃদয়ে জায়গা করে নেবে। আপনি যদি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকের উদ্দেশ্যে একটাই কথা, মানে একটা কথা, একটা অধিকার নিয়েই কথা বলবো, যে আমি অধিকার নিয়ে বলছি, আপনারা আসুন আজব কারখানাটা দেখুন, বিশ্বাস করুন। আমরা যে চিরাচরিত অনেক সিনেমা দেখি, মানে এইগুলোর একদম বাইরে, একদম বাইরে, এটা মানে এটা আমাদের মানে আমাদের আমাদের সিনেমা, আমাদের সিনেমা কেমন, আমাদের লোকসংস্কৃতি, আমাদের বাউলিয়ানা, আমাদের গান, সব কিছু মিলে এই সিনেমাটা, বিশ্বাস করুন। আপনি এখানে এসে একটাবার আপনি বসেন, ট্রাস্ট মি, আপনি আপনার গ্রামের মধ্যে যখন পালা গান দেখতেন, যাত্রা গান দেখতেন, ওই সময়টা আপনাকে ফিল করাবে। আপনারা প্লিজ আসুন দেখুন আজব কারখানা।